প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বেখবরে, আমি মোস্তফা ফিরোজ। দর্শক, একটি ঘটনা আপনাদেরকে জানিয়ে আমি পুরো বিষয়ের উপরে অবতারণা করছি। সেটি হলো, আপনারা দেখেছেন যে গত 8ই আগস্ট একটি ঘটনা ঘটেছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে কাস্টমস জোনে মালয়েশিয়া থেকে এক যাত্রী এসেছিলেন, তার সঙ্গে একটু তর্ক বিতর্ক হওয়ার প্রেক্ষিতে কাস্টমস এর এক কর্মকর্তা, তিনি হচ্ছেন সোহেল রানা, তিনি স্ট্রেট চড় মেরে বসেন ওই প্রবাসী, মালয়েশিয়ার প্রবাসী, তিনি কুয়ালালামপুর থেকে ঢাকায় আসছিলেন। তো সন্দেহ হয়েছে তাকে তল্লাশি করার জন্য, তো এই কিছু পায়নি, কিন্তু এর মধ্যে কিন্তু তাকে চড় দেওয়া হয়েছে। যাই হোক, এই ঘটনায় অবশ্য সাময়িক বরখাস্ত করা হয়েছে ওই সোহেল রানাকে। তো ওই যেই মালিন্দ এয়ারলাইন্স থেকে এসেছিলেন ইমতিয়াজ মাহমুদ, তাকে যেহেতু তার কোনো মালামাল নাই, অন্য কোনো জিনিস, কিন্তু তাকে তার হয়তো ব্যাগ চেক টেক তল্লাশি করার নামে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, হয়তো সেই যাত্রী উত্তেজিত হয়েছেন, কিন্তু তাকে সরাসরি চড় মেরেছেন। তো এই চড় মারতে কি পারেন, এই ঘটনাটা নিয়ে বেশ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সেই প্রতিক্রিয়ার প্রেক্ষিতে তাকে সাসপেন্ড করা হয়েছে, সোহেল রানা কাস্টমস কর্মকর্তা। কিন্তু প্রশ্ন হলো যে এই ঘটনাটা কি শুধুমাত্র দৈবক্রমে ওই একটি ঘটনা ঘটেছে, না, এটা যদি আপনারা খেয়াল করেন এটা প্রতিনিয়ত ঘটছে। এবং এমন এক সময় ঘটানো হলো 8ই আগস্ট এই মাসেরই, যে সময় একেবারে প্রবাসীদের রেমিটেন্সের উপর গভর্নমেন্ট নিয়েছেন, যাতে প্রবাসীরা বৈধ পথে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে যাতে রেমিটেন্স পাঠান। কেন? ব্যাংকিং চ্যানেলে যদি রেমিটেন্স পাঠায় তাহলে সেই বৈদেশিক মুদ্রাটা সরাসরি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে আসে, আর যদি হুন্ডিতে পাঠায় তাহলে সরকারের হাতে আসে না সেই বৈদেশিক মুদ্রা, ডলার। তো এই অবস্থায় এখন এক একজন প্রবাসী যারা বাইরে থাকেন, দেশের বাইরে থাকেন, তারা কিন্তু একেবারে বলতে গেলে এক ডায়মন্ডের মতো। অর্থাৎ আমরা ডায়মন্ডকে যেমন যত্ন সহকারে রাখি বা পরি, খুব যত্ন রাখি, সেরকমই হচ্ছে আমাদের এখন প্রবাসীরা। কেননা এখন বাংলাদেশে যে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে, সেই সংকট থেকে উত্তরণের এটাই হচ্ছে এখন সবচেয়ে, যে আমার ক্যাশ বৈদেশিক মুদ্রা আসবে যদি প্রবাসীরা রেমিটেন্স পাঠায়। সেই প্রবাসীদের সঙ্গে কি আচরণ, তার একটা ঘটনা, যে ঘটনাটা প্রকাশ্যে এসেছে যে তাকে চড় মারা হয়েছে, সুতরাং এটা খবর এসেছে, এই কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু এই ধরনের হয়রানি, দুর্ব্যবহার, মানে অতি পদে পদে আমি দেখেছি যে প্রবাসীরা যখন নাকি দেশে ফেরেন, যতক্ষণ পর্যন্ত তারা এয়ারলাইন্স থাকেন, এমনকি যখন নাকি রানওয়েতে সেই এয়ারলাইন্স গুলোর চাকায় স্পর্শ করে, তখন তারা হাততালি দিয়ে আনন্দ নেচে ওঠেন যে তারা দেশে আসছেন। কিন্তু যেই মাত্র দরজা খুলে তারা বিমানবন্দরের দিকে আসতে থাকেন, যাদের অভিজ্ঞতা আছে তাদের কিন্তু মুখটা দেখা যায় যে শুকিয়ে যায়। তারা চিন্তা করেন যে এই ইমিগ্রেশন কাস্টমস কি সম্মানে পার হওয়া যাবে, একেবারে হয়রানি ছাড়া? সেরকম কিন্তু ঘটনা ঘটে না। যদি আপনারা দেখেন যে ওই ইমিগ্রেশন কাউন্টারের সামনে একটা লাইন, নানান রকম প্রশ্ন, আচ্ছা গেল সেটা, তারপরে সে মালামাল আনতে গেল, লম্বা সময় ধরে দেখা গেল যে ভদ্রলোক যে ব্যাংকক থেকে আসলেন 2 ঘন্টায়, তার মালামাল আসলো আসতে লাগলো 2-3 ঘন্টা গেল, তারপরে ওই মালামাল নিয়ে যখন নাকি সে কাস্টমস এর পার, তখনই তার ব্যাগটা টেনে ধরে তল্লাশি চালানো হয়, নানান রকম প্রশ্ন করায়, হয়তো সে অত আইন কানুন জানে না, হয়তো 2টির জায়গায় 3টি মোবাইল বা 4টি মোবাইল নিয়ে এসছে তার স্বজনদের জন্য, বাস শুরু হয়ে গেল সেই জিনিস নিয়ে তাড়াতাড়ি, হয় তুমি মানে অন্য দিক দিয়ে টাকা দাও, নতুবা তোমাকে আইন, তোমার ট্যাক্স বসানো, এই ধরনের নানান রকম ঘটনা প্রতিনিয়ত চলছে। এই অবস্থার মধ্যে একেবারেই যে গণশুনানি হয়েছে বিমানবন্দরে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখানে যাত্রীরা গণশুনানি মাঝে মধ্যেই হয়, তো সেখানে সিভিল এভিয়েশন
বা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যারা ওই এয়ারপোর্টের মালিক, তাদের সঙ্গে একটা যে গণশুনানি হয়েছে সেখানে কয়েকজন যাত্রী ছিল, তারা তাদের সেই অভিজ্ঞতা শুনিয়েছেন। সেখানে দেখেন যে প্রবাসী শ্রমিক এস এম ইসাক তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, গত 27 বছর ধরে সৌদি আরবে আছেন তিনি, এর মধ্যে অন্তত 25 বার ঢাকায় এসেছেন। দেশের প্রতি ভালোবাসার অংশ হিসেবে সৌদি আরব থেকে ঢাকায় আসার জন্য তিনি সবসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বেছে নিয়েছেন, কিন্তু সহায়তা চাইলে বিভিন্ন সময় বিমানবন্দর ও বিমানে কর্মকর্তা কর্মচারীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তার মানে বিমানবন্দরে শুধু না, ওই বাংলাদেশ বিমানেও দুর্ব্যবহার করা হয়। আর টিকিট নিয়ে তো মাশাল্লাহ, যখনই কি করোনার সময় প্রোটেকশন দেওয়ার কথা, তখন হুট করে বিমান তার যে ভাড়া 2-3 গুণ হারে ভাড়া বাড়িয়ে দিল। সেই সময় দেখা যাচ্ছে যে নেপাল ভারতে হলো অর্ধেকেরও কম দাম, আমাদের হলো ডাবল দাম। তো এই হলো উনি ওই ভদ্রলোক বলছেন যে বিদেশে কঠোর পরিশ্রমের বিনিময়ে আমরা দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করি, কিন্তু বিভিন্ন সময় বিমানবন্দর ও বিমানের কর্মকর্তারা আমাদেরকে ন্যূনতম সম্মান দেখান না। এই জন্য ওই যাত্রী বলছেন যে আমরা সর্বোচ্চ সম্মান চাই না, আমরা ন্যূনতম সম্মান চাই। অথচ দেখুন এই সময় কিন্তু তাদেরকেই বরং সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত, কেননা সে তো $1 পাঠালো, সেটা আমার জন্য একটা কি বলে মানে অক্সিজেন হিসেবে কাজ করছে, অথচ সেই আচরণকে আমরা করছি না। এই ব্যাপারে এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান তিনি এই ব্যাপারে বলেছেন যে এই ব্যাপারে যারা বিমানবন্দরে কাজ করেন তাদের জন্য একটা আচরণ বিধি তিনি তৈরি করবেন, মানে তিনি বলতে বাধ্য হয়েছেন কারণ যাত্রীরা যেভাবে বলেছেন। আরেকজন বলছেন যে গত 8ই জুলাই তিনি তার 3টি লাগেজের মধ্যে 1টি কাটা দেখতে পান, এর ভেতরে থাকা অনেক জিনিস আর পাননি তিনি, মানে 3টা লাগেজ আসছে তার মধ্যে 1টা কাটা। তো এই যে কাটা লাগেজ কাটা খোয়ানো, এটাও কিন্তু এক ধরনের প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু এটার কোনো প্রতিক্রিয়া নাই। আচ্ছা, আরেকজন কুমিল্লার ওয়ালিউল্লাহ বলছেন যে গত 18ই জুলাই দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকা ফেরার সময় বিমানবন্দরে তিনি তার 1টি লাগেজ পাননি, অবস্থা বোঝেন। তার মানে আপনার আর অন্যান্য যাত্রীরা বলছেন যে প্রায় 2-3 ঘন্টা সময় লেগে যায়, তার মানে আপনি বিদেশ থেকে যদি কাছাকাছি কোনো দেশ থেকে আসেন তার অর্ধেক সময় চলে যায় আপনার হচ্ছে ওই দাঁড়িয়ে থাকবেন আপনার লাগেজ হাতে পেতে। তো এই হচ্ছে ঘটনা। এবং মোহাম্মদ রাসেল আনিস ওই 2 জন যাত্রী অভিযোগ করেছেন যে তারা আজ দুপুর 1:30 ওমান যাওয়ার জন্য সালাম এয়ারের একটি এজেন্সি থেকে টিকিট কিনেছিলেন, কিন্তু বিমানবন্দর আসার পরে তারা জানতে পারেন যে সালাম এয়ারের কোনো ফ্লাইটই নেই। এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু প্রতিনিয়ত যেভাবে হয়রানি এই মাঝে মধ্যে গণশুনানি করেন, কিছু আমরা জানি তখন আশ্বাস দেন কর্মকর্তারা যে আচরণ বিধি করা হবে, অর্থাৎ প্রবাসীদের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে, যাত্রীদের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে, কিন্তু এগুলি কথা কথা থেকে যায়। এই গণশুনানি এই ধরনের অভিযোগের এই বিষয়টি কিন্তু নতুন না, এবং এই বিষয়গুলো যে আমাদের যারা কর্মকর্তা আছেন ঊর্ধ্বতন পর্যায়ে তারা যে জানেন না তাও কিন্তু না, কিন্তু তাদের উপর কোনো নিয়ন্ত্রণই নাই। প্রবাসী কল্যাণ মন্ত্রী আপনাদের মনে আছে কিছুদিন আগে যে ওই মোহাম্মদ ইমরান তিনি বিমানবন্দরে এসে বসেছিলেন যে আমি নিজেও অসহায়, আমি বিমানবন্দরকে কন্ট্রোল করতে পারছি না, কেউ কথা শোনে না। তার মানে বিমানবন্দরে যারা পোস্টিং নিয়ে আসেন যে সমস্ত বিভিন্ন এজেন্সি থেকে তারা এত বেশি শক্তিশালী, এবং তাদের কাছে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এত বেশি দায়বদ্ধ যে তাদেরকে সরাতে পারেন না। কেন পারেন না? কেননা তারা এখানে পোস্টিং নিয়ে আসেন একটা কিছুর বিনিময়, বুঝতেই পারছেন, ফলে ওনারা আর তাদেরকে তাদের উপরে কন্ট্রোল করতে পারেন না। এখন আপনি যদি ঘুষ খেয়ে যদি তাদেরকে পোস্টিং দেন আপনি কি তাদেরকে সরাতে পারবেন? আপনি তো দায়বদ্ধ, তখন তো সে বলবে যে আমি তো টাকা দিয়ে এখানে পোস্টিং নিয়ে এসেছি, তা আমি মাল কামাবো না। তো বিষয়টা সেরকম হয়ে দাঁড়িয়েছে। এই কারণেই কিন্তু যে বিমানবন্দরে আপনি দেখবেন যে অনেকে আছে বছরের পর বছর সে বিমানবন্দরেই তার পোস্টিং, তার আর নড়চড় হয় না। তো এই এই যে মাফিয়া চক্র বিমানবন্দরকে ঘিরে যারা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করে নানানভাবে যাত্রীদের কাছ থেকে বৈধ অবৈধভাবে চাপ দিয়ে যে টাকা পয়সা নিচ্ছেন সেই টাকার নানান রকম ভাগ বাটানো হয়, আর স্মাগলিং এর একটি তো রুট আছে যেগুলো পৃষ্ঠপোষকতা ছাড়া কোনোভাবেই হয় না, সব মিলে যেই চক্র এই চক্রের কাছে আসলে আমাদের
বিমানবন্দরে, শুধু হজরত শাহজালাল বিমানবন্দর না, চট্টগ্রাম বলেন, সিলেট বলেন, সমস্ত জায়গায় একই কমপ্লেন। অথচ যাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে, এই সময় আমাদের এই প্রবাসীরা অত্যন্ত মূল্যবান রত্ন হিসেবে আবার সামনে চলে এসেছে, এবং বলা হচ্ছে জুলাই মাসে নাকি সর্বোচ্চ রেমিটেন্স এসেছে। তো আস্তে আস্তে কি এই রেমিটেন্স কি বাড়বে যদি এইভাবে আচরণ করা হয়? সবাই তো বলবে যে কি দরকার আছে সরকারকে, কেন আমরা বৈধ পথে দিয়ে সহযোগিতা করতে যাব? তো সরকারের কাছ থেকে তো আমরা কোনো রিটার্ন পাচ্ছি না, এরকম প্রশ্ন তো তুলতে পারে। তারপরেও অনুরোধ করবো যে প্রবাসীদের কাছ থেকে বৈধ পথেই পাঠান। আর এই যে বিমানবন্দরে যে হয়রানি, নির্যাতন, দুর্ব্যবহার, এগুলির বিরুদ্ধে একটা সামাজিক প্রতিরোধ তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি, যাত্রীরাও যাতে সোচ্চার হন, যাতে কর্মকর্তাদের কানের মধ্যে ঢোকে যে প্রবাসীদেরকে সম্মান দিতে হবে, কেননা তারা এখন মানে আবর্জনা না, তারা হচ্ছে আমাদের সম্পদ। দর্শক, একথা জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।